بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ভাই, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে যখন আমরা কুরবানির জন্তু কিনতে যাব তখন কি আমরা কান ফাটা, ন্যাংরা, কানা এগুলো কিংবা রোগা এগুলোকে আমরা দেখবো না? এই জন্য সৈয়দ তিরমিজিতে উল্লেখ আছে কুরবানি অধ্যায়ে স্পষ্ট ভাবে দলিল রয়েছে, সুতরাং স্পষ্ট ন্যাংরা, স্পষ্ট কানা, একেবারে রোগা এই ধরনের কুরবানি নিষেধ আছে। সুতরাং সেই ভিত্তিতে যখন আপনি কুরবানি কিনবেন তখন আপনাকে অবশ্যই দেখতে হবে যে সেটা দেঁতেছে কিনা, সে ন্যাংরা নাকি, সে কানা নাকি, সে রোগা নাকি, এসবগুলো আপনাকে দেখতে হবে, দেখা জরুরি। না হলে আপনি যদি ওগুলো খুঁত সহ যদি আপনি কুরবানি কিনে, আপনার কুরবানি হবে না। তবে বিষয় যেটা হচ্ছে, যদি কেউ কুরবানির জন্তু একটা ভালো জন্তু কিনেছে বা আসছে পুষতে আসছে কিন্তু ব্যতিক্রম ভাবে কুরবানির আগে হয়তো কোনো ব্যতিক্রম ঘটে গেল, সেজন্য সেটা ব্যতিক্রম, সেটা একটা ব্যতিক্রম। কিন্তু যখন আপনি কুরবানি কিনতে যাবেন আপনাকে অবশ্যই সেগুলো লক্ষ্য রাখতে হবে যে সেটা কানা নাকি, সেটা ন্যাংরা নাকি, সে রোগা নাকি, সে দেঁতে থেকে দাঁতেনি, এগুলো অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। আসলে বিষয়টি স্পষ্ট।